আর এই মুহূর্তের বড় খবরে দিকে নজর রাখবো। মাদক কাণ্ডে এবার রাকেশ সিং এর দুই ছেলেকেও গ্রেফতার করা হলো। আপনারা জানেন কিছুক্ষণ আগে রাকেশ সিং কে গ্রেফতার করা হয়েছে বর্ধমান থেকে, তার আগে তার দুই ছেলেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল লালবাজারে, অবশেষে সেই দুই ছেলেকে গ্রেফতার করা হলো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, কি কারণে এই দুই রাকেশ সিং এর দুই ছেলেকে গ্রেফতার করা হলো? দেখো, দুপুর 3টে নাগাদ আজকে পুলিশ আধিকারিকরা রাকেশ সিং এর অরফ্যানগঞ্জ রোডের বাড়িতে যান, এবং সেখানে যাওয়ার পরই প্রথমে পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হয় যে প্রথমে সিআইএসএফ অফিসিয়ালসরা দরজার সামনে দাঁড়িয়েছিলেন, পুলিশকে রেড করতে দেননি, এবং তার পরবর্তী ক্ষেত্রে সিআইএসএফ অফিসিয়ালসরা যখন পুলিশ আধিকারিকরা বলেন সরে যাওয়ার জন্য, তারা সরে যান, কিন্তু রাকেশ সিং এর এক ছেলে, বড় ছেলে, সে গেটের সামনে দাঁড়িয়েছিল। এরপরে পুলিশ আধিকারিকরা ভেতরে ঢোকেন, যেটা লালবাজার সূত্রে খবর যে ভেতরে ঢুকে 5টা থেকে রাত 8টার পর পর্যন্ত এই তল্লাশি অভিযান চলে বাড়ির মধ্যে প্রায় 6টা ঘরে। এই তল্লাশি অভিযান চালানোর যখন পুলিশ আধিকারিকরা চালাচ্ছেন, তখন রাকেশ সিং এর দুই ছেলে, তারা পুলিশ আধিকারিকদের চূড়ান্ত অসহযোগিতা করেছেন। অর্থাৎ পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে বিভিন্ন ঘরে যখন তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এরা চিৎকার চেঁচামেচি, পুলিশের কাজে বাধা দেওয়া, এবং এই রেডের সময় পুলিশকে বিভ্রান্ত করা, ডিস্টার্ব করা, এরকমই বিভিন্ন অভিযোগ কিন্তু পুলিশ আধিকারিকদের রয়েছে। এবং এই পুলিশের কাজে, তল্লাশির সময় পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য রাকেশ সিং এর দুই ছেলেকে প্রথমে পুলিশ আধিকারিকরা আটক করেন, এবং তারপর একটু আগেই আমরা লালবাজার সূত্রে খবর পেলাম যে এদের দুজনকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে। পুলিশের কাজে বাধা দেওয়ার কারণেই রাকেশ সিং এর দুই ছেলেকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করছে। ধন্যবাদ ময়ূক। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি যেরকম জানালেন তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ, আপনারা জানেন দুপুর 3টে নাগাদ রাকেশ সিং এর বাড়িতে পুলিশ আধিকারিকরা যান, তারপর দীর্ঘ বাধানুবাদ তার অরফানগঞ্জ রোডের বাড়িতে ঢুকতে বাধা দেন রাকেশ সিং এর ছেলেরা, এবং যে কারণে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সঙ্গে বচসা হয়, বাধানুবাদ হয়, তারপর বিকেল 5টা নাগাদ রাকেশ সিং এর বাড়িতে ঢুকতে পারেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে রাকেশ সিং কে গ্রেফতার করা হয়েছে বর্ধমানের গলসি থেকে। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, রাকেশ সিং কে বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হলো, যদিও তিনি আজ হাজিরা দেননি, তিনি তার কারণ হিসেবে জানিয়েছিলেন যে তিনি দিল্লি যাচ্ছেন, তাকে গলসি থেকে গ্রেফতার করা হলো কিভাবে? দেখো, রাকেশ সিংকে আজকে লালবাজারে দেখা করতে বলা হয় এবং তাকে 160 সিআরপিসি তাকে নোটিশও করা হয়, এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি হাজিরা দেননি এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়, কিন্তু হাইকোর্ট থেকেও তাকে যে বিষয়ে, হাজিরা সংক্রান্ত বিষয়, তিনি যে যে সুবিধাগুলো চেয়েছিলেন সেগুলো তিনি পাননি, এবং তার পরবর্তী ক্ষেত্রে তার মোবাইল ফোনটি সুইচ অফ হয়ে যায় দুপুর 1:49 নাগাদ, এবং তারপর তিনি সকালে জানিয়েছিলেন তিনি দিল্লিতে যাবেন, কিন্তু যে বিষয়টা তদন্তকারী জানতে পারেন তিনি দিল্লি নয়, তিনি এ রাজ্যতেই রয়েছেন, তিনি দিল্লিতে যায়নি। পুলিশ কিন্তু যখন রাকেশ সিং বাড়িতে তল্লাশি করতে থাকে, তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ সোর্স ইনফরমেশন, টাওয়ার লোকেশন দেখে যখন পুলিশ জানতে পারে, সেই মতো কিন্তু জেলা পুলিশ কর্তা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পুলিশকে ইনফর্ম করা হয় রাকেশ সিং সম্পর্কে, এবং তার পরবর্তী ক্ষেত্রে আজকে সন্ধ্যে থেকে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায়, এমনকি গলসিতে হাইওয়ের ওপরে যখন নাকা চেকিং চলছিল সেই সময় রাকেশ সিং যে গাড়ি, সেই গাড়ি আসতে থাকে, এবং একটি গাড়ি দেখতে পান পুলিশ কর্মীরা যে গাড়ির মধ্যে কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, রাকেশ সিং, সিআরপিএফ এর ফোর্স, তারা রয়েছেন, এবং দেখা যায় রাকেশ সিং সেই সময় গাড়িতে রয়েছে, এবং সঙ্গে সঙ্গে সেই গাড়ি থামানো হয়, পুলিশ কর্মীরা চারদিক থেকে এসে রাকেশ সিংকে সেই সময় বলা হয় যে গাড়ি নিয়ে তিনি যেতে পারবেন না, পুলিশ কর্মীরা তাকে আটকায়, আটকাওয়ার পর গলসি থানায় নিয়ে যায়, এবং রাত্রির 8টা নাগাদ এই গাড়িটিকে আটকানো হয়, এবং তার পরবর্তী ক্ষেত্রে গলসি থানা বা পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশকে ইনফর্ম করা হয় রাকেশ সিংকে আটক করা হয়েছে বলে, এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশ রাকেশ সিংকে নিয়ে আসার জন্য ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছে, রাকেশ সিং কাছে রাত্রে কলকাতায় নিয়ে আসা হবে। তুমি জানো, পামেলা গোস্বামীকে গ্রেফতার করার পরেই কিন্তু রাকেশ সিং নাম পামেলা গোস্বামী বারবার করে বলতে থাকে, যে মাদক কাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ তুলতে থাকে, কোকিং কাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ তুলতে থাকেন বিজেপি যুব মোর্চার নেত্রী, এবং তার পরবর্তী ক্ষেত্রে গতকালকে 160 সিআরপিসিতে নোটিশ, এবং তারপর না যাওয়ার পরবর্তী ক্ষেত্রে রাকেশ সিংয়ের বাড়িতে তল্লাশি, এবং তারপরে গলসি থেকে রাকেশ সিংকে আটক। এই গোটা ঘটনাটি ঘটেছে, পুলিশ জানাচ্ছে রাকেশ সিংকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং আমার অপর সহকর্মী যেমনটা জানালো, রাকেশ সিংই শুধু নয় তার দুই ছেলেকেও গ্রেফতার করা হয়েছে, এবং তুমি জানো যে ইতিমধ্যে কলকাতা পুলিশ রাকেশ সিংকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা আজকে রাত্রের থেকেই শুরু করবে, অর্থাৎ মাদক কাণ্ডে ধৃত বিজেপি নেত্রী যে বক্তব্য রাখেন যেদিন গ্রেফতার হন তার পরবর্তী দিনে, এবং আদালতে পেশ করার সময় তার পরবর্তী ক্ষেত্রে গোটা বিষয় যখন তদন্তভার নেয় লালবাজারের অ্যান্টি নার্কোটিক্স আধিকারিকরা, এবং তারপরে কিন্তু রাকেশ সিংকে বাড়িতে আজকে তল্লাশি, এবং রাকেশ সিংকে বর্তমানে গলসিতে আটক।
পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের জানাই বিকেল 5টা নাগাদ রাকেশ সিং এর বাড়িতে ঢুকতে পারেন পুলিশ আধিকারিকরা, এবং তারপর দীর্ঘ বেশ কিছু সময় ধরে তল্লাশি চলে। তারপর রাকেশ সিং এর দুই ছেলেকে আটক করে প্রথমে লালবাজারে নিয়ে যাওয়া হয় এবং যার পরে তাদের গ্রেফতার করা হয়। ঠিক যে সময় রাকেশ সিং এর দুই ছেলেকে আটক করে পুলিশ নিয়ে যাচ্ছিল সেই সময়কার ছবি দেখাবো। রাকেশ সিং এর একটি ছেলেকে অ্যারেস্ট করে নিয়েছে, কিছু পেয়েছে? কিছু পেয়েছে? क्या कर रहे हैं आप सर, क्या कर रहे हैं? किस बेसिस पे अरेस्ट कर रहे हैं आप? किस बेसिस पे अरेस्ट कर रहे हैं आप? किस बेसिस कर रहे हैं? किस बेसिस पे अरेस्ट कर रहे हैं? अबे किस बेसिस पे अरेस्ट कर रहा है बोल ना, किस बेसिस पे अरेस्ट कर रहा है? किस बेसिस पे अरेस्ट कर रहा है? किस बेसिस पे अरेस्ट कर रहा है? তাকে জোরপূর্বক গাড়ির মধ্যে তোলা হচ্ছে। কলকাতা পুলিশ এই মুহূর্তে তাকে ফোন দিবে, মরে যাবে। রাকেশ সিং এর ছেলে, রাকেশ সিং এর ছেলে গ্রেফতার করা দরকার। রাকেশ সিংহের দুই ছেলেকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। সব গুন্ডা লোক ऐसे ही 2 साल पहले मेरे भाई को सुबह यहाँ से किडनैप करके लेके गया, अभी बिना बताए सबके सामने मेरे घर से उतरा, बिना बताए उसको किस किस आप लोगों के सामने लेके गया? मेरे दोनों भाई को ले गया, दोनों भाई को ले गया। ओके, हमने देखते बात थी जे एई मुहूर्ते हमने देखते बात थी जे राकेश सिंह के एई मुहूर्ते हमने देखते बात थी দুই ছেলেকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাকেশ সিং এর দুই ছেলেকেই কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। রাকেশ সিং এর দুই ছেলেকে এই মুহূর্তে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে পুলিশ তল্লাশির পর দুই ছেলেকে আটক করে নিয়ে যাচ্ছে রাকেশ সিং এর বাড়ি থেকে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, সারাদিনের ঘটনা প্রবাহের দিকে যদি নজর রাখে, আজ দুপুরবেলা যখন পুলিশ আধিকারিকরা এসেছিলেন রাকেশ সিং এর বাড়িতে, সেই সময় তার বাড়িতে ঢুকত যেভাবে পুলিশের সঙ্গে বচসা, রীতিমতো বাদানুবাদের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ঠিক যখন রাকেশ সিং এর দুই ছেলেকে নিয়ে গেল পুলিশ, প্রথমত আটক এবং তারপরে লালবাজারে তাদের গ্রেফতার করা হয়েছে, সেই সময় তো একই রকম পরিস্থিতি সৃষ্টি হলো। একদম পুরোপুরি বলা চলে একদম নাটকীয়ভাবে গ্রেফতার করা হয়, এবং টান টান উত্তেজনা ছিল। পুলিশ এখানে 2 থেকে 3টের মধ্যে আসে, ঠিক অরফানগঞ্জ রোডের এই বাড়ির সামনে পুলিশ চলে আসে, এবং গুন্ডা দমন শাখার যেরকম ছিল সেরকম নার্কোটিক্স ডিপার্টমেন্টের যারা পুলিশ কর্মীরা ছিলেন তারা ছিলেন, এবং তারা থাকার সময় প্রথমে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে তাদের সঙ্গে একটা বাদানুবাদ হয়, তারপরে হচ্ছে রাকেশ সিং এর দুই ছেলে তারা এসে ঠিক এই যে দরজার সামনে রয়েছে, এই দরজার সামনে তারা এসে পুলিশকে বাধা দেন এবং তারা বলেন যে কাগজ দেখাতে হবে। পুলিশ তাদেরকে বলে যে আপনারা সরকারি কাজে বাধা দিচ্ছেন, আমরা কিন্তু আমাদের আইন অনুযায়ী আমরা কাজ করছি। তখন রাকেশ সিং এর ছেলেরা তাকে পুলিশকে বলেন যে আপনি দরকার হলে দরজা ভেঙে ঢুকতে পারেন, কিন্তু আমরা দরজা ভেতর থেকে খুলবো না। অর্থাৎ প্রথম থেকেই পুলিশের সঙ্গে অসহযোগিতা, এবং বলা হয় যে রাকেশ সিং এর দুই ছেলেই এই বক্তব্য ছিল যে আমরা দরজা খুলবো না, আপনারা যতক্ষণ না কাগজ দেখাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনাদেরকে এখানে আমরা ঢুকতে সাহায্য করব না। এরপরে পুলিশ 5টা নাগাদ তাদেরকে আবার বোঝায় যে আপনারা দরকার হলে ভিডিওগ্রাফি করুন, আমরা গিয়ে তল্লাশি করব, আমাদের কাছে এটা আইনের বলে আমাদের কাছে ব্যবস্থা রয়েছে। এবং সেই অনুযায়ী পুলিশ ভেতরে ঢুকে তল্লাশি চালায়, এবং ল্যাপটপ ফোন যেগুলো রয়েছে, যেটা জানা যাচ্ছে যে সেই ল্যাপটপ এবং ফোন সেইগুলো রাকেশ সিংহের এই দুই ছেলেকে বলা হয় যে এগুলোকে খুলে দিন, এগুলো দেখ
দেখব। এবং সেই জায়গা থেকেই যেরকম ময়ূখ বলছিল যে পুলিশ অভিযোগ করছে যে তাদের সঙ্গে অসহযোগিতা এবং তাদের কাজে বাধা দেওয়া হয়। এরপরে আটটা নাগাদ যেটা দেখা যায় যে রাকেশ সিংয়ের দুই ছেলেই বেরিয়ে আসেন, তল্লাশি শেষ হয় এবং দুজনেই যখন সংবাদ মাধ্যমের সঙ্গে তাদের বক্তব্য রাখছিলেন, বক্তব্য রাখা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে ধাক্কা মারতে মারতে এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে গাড়িতে তোলা হয়। তাদেরকে গাড়িতে তুলে এখান থেকে গাড়ি বেরিয়ে চলে যায় এবং রাকেশ সিংয়ের মেয়ে সিমরন তিনি চেঁচাতে চেঁচাতে পিছনে ছুটতে থাকেন যে অনৈতিকভাবে তার ভাইদেরকে এখানে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, এর আগেও তার ভাইদেরকে অপহরণ করার চেষ্টা হয়েছিল, এই ধরনের অভিযোগ তিনি করতে থাকেন। যদিও পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই সরকারি কাজে অসহযোগিতার জন্যই তাদেরকে কিন্তু পুলিশ শেষ পর্যন্ত গ্রেফতার করেছে। অন্যদিকে তার ছোট ছেলে যে বক্তব্য দিয়েছে সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার ছোট ছেলের বক্তব্য হচ্ছে যে তার সঙ্গে রাকেশ সিংয়ের কথা হয়েছে এবং রাকেশ সিং জানিয়েছেন যে এদিনই তিনি এখানে কলকাতায় ফিরবেন এবং তিনি পুলিশের সঙ্গে দেখা করবেন। অর্থাৎ সকালে রাকেশ সিংহর যে বয়ান ছিল সেই বয়ানের সঙ্গে তার ছোট ছেলের বয়ানের কোনো মিল ছিল না। তার কারণ রাকেশ সিংহ তিনি জানিয়েছিলেন যে তিনি হচ্ছেন পার্টির কাজে তিনি বাইরে থাকবেন, দিল্লি যাবেন, সুতরাং তার পক্ষে পুলিশের কাছে যাওয়া সম্ভব নয়। অথচ তার ছোট ছেলে যেটা বক্তব্য দেন যে বাবার সঙ্গে কথা হয়েছে এবং তিনি আজকেই ফিরে আসবেন, ফিরে এসে তিনি দরকার হলে পুলিশের সঙ্গে তিনি দেখা করবেন। এবং যেটা জানা যায় যে বর্তমানে গলসি থেকে রাকেশ সিংকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই খবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। যে বড় খবরে আমরা নজর রেখেছি, দুই ছেলে সহ বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করা হয়েছে। বর্ধমানে গলসি থেকে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং, তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ এবং এ কারণে রাকেশের দুই ছেলেকেও গ্রেফতার করা হয়েছে। নাকা তল্লাশির সময় গলসি থেকে গ্রেফতার করা হয় রাকেশ সিংকে। গ্রেফতারির সময় রাকেশের সঙ্গে ছিল সিআইএসএফ, এমনই খবর পুলিশ সূত্র মারফত। গলসি থানা উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছে কলকাতা পুলিশ। রাকেশ সিংয়ের ছেলে, রাকেশ সিংয়ের ছেলে